কি অবস্থা সবার? আমরা আজকে রিভিশন ব্যাচের প্রথম ক্লাসে তোমাদেরকে একটু টোটকা বলে দেই। হ্যাঁ, টোটকা 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 মানে কি? নিনজা টেকনিক কিংবা চিকন সিস্টেম, ঠিক আছে? টোটকার মূল উদ্দেশ্য কি? টোটকার মূল উদ্দেশ্য হইতেছে যে তোমাদের পরীক্ষার খাতায় এক অধ্যায় থেকে প্রশ্ন আসলে উত্তর করবা কিনা, এটা হচ্ছে টোটকা। এখন কথা হচ্ছে, এক অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে, এটা তো আর শিওর আমরা, তাই না? কিন্তু এক অধ্যায় থেকে প্রশ্ন আসলে একটু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? নাম্বার কি? নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন বলো কেন কমে যাওয়ার সম্ভাবনা থাকে? প্রথমত বলি, এক অধ্যায়ের মূল টপিক কী কী থাকে। এক অধ্যায়ের মূল টপিক থাকে হচ্ছে হচ্ছে এই দেখো, পৌরনীতি, পৌরনীতি জাতীয় সব কিছু। তারপরে হচ্ছে কি, সুশাসন। এখন দেখো, পৌরনীতি জাতীয় পুরো অধ্যায়টা আছে পৌরনীতি বেসড, তবে সুশাসন বেসড কিন্তু কোনো কিছু নাই। তার মানে দেখো, যদি পরীক্ষার খাতায় আসে হচ্ছে সুশাসনের গুরুত্ব, সুশাসনের গুরুত্ব, তাহলে তোমাদের মধ্যে একটা হেজিটেশন কাজ করবে না যে বইয়ে তো আছে হচ্ছে পৌরনীতি আর আমরা পড়তেছি হচ্ছে কি, পরীক্ষায় আসছে হচ্ছে সুশাসন। কারণ সুশাসন সম্পর্কে বিস্তারিত কোনো কিছু দেওয়া নাই, এটা আছে কোথায়? দুই অধ্যায়ে যে, ঠিক আছে? তো যারা যারা ক্লাস করতেছো কিংবা পরবর্তীতে ক্লাস করবা, ঠিক আছে, তাদের জন্য একটা কথা বলতেছি যে সুশাসন সম্পর্কে ক্লাসের এই সময় থেকে, এখন হচ্ছে ক্লাসের মোটামুটি 8 মিনিট, ঠিক আছে, 8 মিনিটে যে তোমরা সুশাসনের একটা লেকচার শুরু হবে, তোমরা সুশাসন সম্পর্কে যেটা বলতেছি সেটা হচ্ছে 8 মিনিটে, যে 8 মিনিট থেকে তোমরা একটু এই জায়গাটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করবা, ঠিক আছে? আমি পরে যখন সুশাসন নিয়ে বিস্তারিত বলবো তখন হচ্ছে সেই টাইমটাও বলে দিব, তাহলে তোমার জন্য সুবিধাজনক হবে। আশা করি লেকচারটা শুনলে তোমাদের বইও পড়া লাগবে না। সুশাসন জিনিসটা অনেক সুন্দর, সুশাসন জিনিসটা আমি যদি লেকচার দিয়ে দিই তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে কি, বই থেকে পৌরনীতি সম্পর্কে ইন ডিটেলস পড়া, ঠিক আছে? পৌরনীতি সম্পর্কে কী করা? ইন ডিটেলস পড়া। প্রথম অধ্যায় সবার কাছেই সহজ, তবে প্রথম অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম অধ্যায়ে দেখো আমাদের টপিক আছে তিনটা, বলছিলাম না, একটা হচ্ছে পৌরনীতি, একটা হচ্ছে সুশাসন, আর একটা হচ্ছে পৌরনীতি সুশাসনের ক্রমবিকাশ। এখন দেখো, ক্রমবিকাশটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কিংবা নাই, ঠিক আছে? কারণ ক্রমবিকাশের মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখতে পাই না আমি। তবে তোমাদের মূল আলোচনা কিংবা মূল বিষয়টা দাঁড়াবে কোথায়? পৌরনীতি এবং সুশাসনে। যে এখন দেখো, প্রথমে ক নম্বরে যদি পৌরনীতি রিলেটেড আসে, খ নম্বরে ধরে রাখবা সুশাসন আসবে। অথবা ক নম্বরে যদি আসে যে সিভিক্স শব্দের অর্থ কী, তাহলে খ নম্বরে আসবে হচ্ছে সিভিক্সকে কেন বা পৌরনীতিকে কেন নাগরিকতার বিজ্ঞান বলা হয়। তাহলে দেখো গ নম্বরে আসবে কি, গ নম্বরে আসবে হচ্ছে উদ্দীপক, একটা সুশাসন রিলেটেড একটা উদ্দীপক থাকবে, ঠিক আছে? তাহলে তোমাকে বলবে যে তোমার পাঠ্যপুস্তকের কোন অংশে সুশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে কিংবা সুশাসনের ধারণা সম্পর্কে লিখো, ঠিক আছে? তখন দেখো আবার প্রশ্ন আসতে পারে উদ্দীপকের সঙ্গে মিল রেখে, সুশাসনের গুরুত্ব আলোচনা করো। তাহলে দেখো এখানে তিনটা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, দেখো তিনটা প্রশ্ন বলে দেওয়ার পরে এখন দেখো সমস্যা হচ্ছে চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন আসবে কি, দেখো ঘ নাম্বারের জন্য আমাদেরকে একটু ট্রিকিভাবে চলতে হবে। ঘ নাম্বারে কীভাবে চলতে হবে আমাদের? ঘ নাম্বারের জন্য দেখো আমরা প্রথমে তিনটা জিনিস কমপ্লিট করে নিছি। প্রথমটা কমপ্লিট করছি হচ্ছে সিভিক্স শব্দ দিয়ে, দ্বিতীয়টা বলছি হচ্ছে পৌরনীতিকে কেন নাগরিকতার বিজ্ঞান বলা হয়, তৃতীয়টা কমপ্লিট করছি হচ্ছে সুশাসনের গুরুত্ব দিয়ে। এখন দেখো চতুর্থটা যখন লিখবো আমাদের কিন্তু চতুর্থটায় কোনো পয়েন্ট নাই, ঠিক আছে? বইয়ে কিন্তু মানে লেজিট কোনো পয়েন্ট নাই যে হচ্ছে এই পয়েন্ট থেকে আসতে পারে প্রশ্ন। তাহলে দেখো চতুর্থটা আমার মনে হয় সুশাসন থেকে আসবে, তবে প্রশ্নটা অন্য হবে। প্রশ্নটা কী দাঁড়াবে? প্রশ্নটা এমন হবে যে দেশের উন্নয়নে কিংবা সমাজ কিংবা পরিবারের উন্নয়নে সুশাসন কীভাবে বাস্তব জীবনে ব্যবহার হয় কিংবা প্রয়োগ হয়, এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে। এখন দেখো তোমাদের পূর্বে যে সালগুলো ছিল, পূর্বের সালগুলোতে কী সমস্যা ছিল, কী সুবিধা ছিল, পুরো একটা অধ্যায় ছিল, এখান থেকে বলা যাইতো যে
এই যে এই অংশটা পৌরনীতির সঙ্গে ভূগোলের সম্পর্ক কি, যেমন এটা তো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপরে দেখো বলা হচ্ছে যে পৌরনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্ক কি, তারপরে এরকমভাবে বলতে পারতেছ যে পৌরনীতি এবং সুশাসনের ধারণা ব্যাখ্যা করো, এটা তোমাদের খ নাম্বারের প্রশ্ন। কিন্তু যখন ঘ নাম্বারে আসবে, কারণ দেখো যখন শর্ট সিলেবাস তখন কি হচ্ছে তিনটাই টপিক আছে, তার মানে বুঝতে হবে যে কোনো না কোনোভাবে এই তিনটাই কিন্তু তোমার পরীক্ষায় আসবে। কিভাবে আসবে এটা হচ্ছে মূল বিষয়। ঘ নাম্বারে যে তোমার সম্ভবত এমন প্রশ্ন আসতে পারে যে পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশকে আলোচনা করো বর্তমান সমাজের প্রেক্ষাপটে। এখন দেখো এই ধরনের প্রশ্নে কীরকম উত্তর হতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কী ব্যাখ্যা করতে হবে, পৌরনীতিটা কী। এই ক্ষেত্রে তোমরা এম হোয়াইটের যে একটা উক্তি আছে না সেটা ব্যবহার করবা। হোয়াইটের উক্তি ব্যবহার করবা, এরপরে তোমরা লিখবা সুশাসনটা কী। সুশাসন কী, এখন দেখো সুশাসনের একটা উক্তি চাইলে দিতে পারো। আমি সবসময় বলি যে উক্তি যদি দাও তাহলে পরীক্ষায় মার্ক বেশি আসবে, উক্তি যদি দাও পরীক্ষায় মার্ক বেশি আসবে। সহজ কথা আরেকটা দেখো, যদি এই দুটো তুমি পরীক্ষার খাতায় ঘ নাম্বারে উল্লেখ করো তাহলে তুমি দেখো জ্ঞানমূলকের এখানে এক নাম্বার তুমি পেয়ে গেছো, বাকি থাকে কি রচনামূলকের 2 নাম্বার। যখন রচনামূলকের তোমার 2 নাম্বার নিয়ে আসতে হবে তখন তোমাকে আলোচনা করতে হবে, তখন এই বাদ বাকি যে পৌরনীতি সুশাসন নিয়ে কথা বলছো এটা তোমাকে সাইডে রাখতে হবে, রেখে তোমাকে শুধু ক্রমবিকাশ আলোচনা করতে হবে। ক্রমবিকাশটা কীরকম হবে, ক্রমবিকাশটা হবে সহজ কথায় পৌরনীতি এবং সুশাসনের গুরুত্ব। যদি তুমি পৌরনীতি এবং সুশাসনের গুরুত্বটা স্পেসিফিকভাবে পরীক্ষার খাতায় ওই 2 নাম্বারের জন্য উঠাইতে পারো তাহলে তুমি ইজিলি 4 নাম্বার ক্যারি করতে পারবা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা কিছু গতানুগতিক লেকচারে যাব। হ্যাঁ, গতানুগতিক লেকচারে যাব। দেখো পৌরনীতি সুশাসন প্রথম পত্র রিভিশন ব্যাচ, আমি তৌফিকুর রহমান আয়োজনে চলো শিখি। দেখো রিভিশন ব্যাচের মূল উদ্দেশ্য তোমাদেরকে আগেই বলে দিছি যে রিভিশন ব্যাচটা হচ্ছে কি, তোমাদের পুরো 32 দিনে তোমাদের 13টা পার্ট শেষ করে দেওয়া, ঠিক আছে, 13টা পার্ট শেষ করে দেওয়া। ইনশাআল্লাহ আমরা 13টা পার্ট শেষ করতে পারবো। দেখো এই যে তোমাদের আমি সবসময় বলি যে টপিকের নিচে যে ইংরেজি কথাটা আছে এটা একটু পড়ার চেষ্টা করবা, এটা হচ্ছে এমনি দেয়নি, এটা তোমাদের জানার জন্য দিছে, ঠিক আছে। এগুলো থেকে এই জিনিসগুলো মাথায় আয়ত্তে রাখবা। দেখো কী বলছে, ইন্ট্রোডাকশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। দেখো সিভিক্স এবং গুড গভর্নেন্স মানে হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের পরিচিতি, যেটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। মাথায় রাখবা পরীক্ষায় কিন্তু, আমি তোমাদের একাধিকবার বলছি, পরীক্ষায় কিন্তু এই যে গভর্নেন্স কথাটা আসে, ঠিক আছে, এই গভর্নেন্স কথাটা আসে। এখন কেন আসে, দেখো গভর্নেন্স কথাটার মধ্যে এখন একটা এন আছে, ঠিক আছে, এই এনটা হচ্ছে পার্থক্য তৈরি করে দেয়। এখন দেখো সহজ কথা এখন বলি যে অনেকে কী করে, সিভিক্স অ্যান্ড গুড গভর্নমেন্ট বলে ফেলে, ঠিক আছে। এখন অনেক জায়গায় আছে যে হচ্ছে এই প্রশ্নে দেয় যে সুশাসনের ইংরেজি শব্দ কী। এখন দেখো সুশাসনের ইংরেজি শব্দ হচ্ছে গুড গভর্নেন্স, কিন্তু পরীক্ষার খাতায় কোনো একটা অপশানে দেখবা শুধু গভর্নেন্স আছে, গুড গভর্নেন্স আছে, বেটার গভর্নেন্স আছে, শুধু গভর্নেন্স আছে, ঠিক আছে। আবার দেখবা স্পেলিংটার মধ্যে এখানে এনটা নাই করে দিছে, ঠিক আছে, এই যে এখানে এনটা নাই করে দিছে গভর্নেন্স। সহজ কথা এই প্রশ্নগুলো হচ্ছে যখন টিচাররা কোনো প্রশ্ন পায় না তখন দিয়ে দেয়, কিন্তু তোমাদের সব জিনিসের ক্ষেত্রে একটা পর্যাপ্ত প্রস্তুতি রাখতে হবে। দেখো এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আমরা সবাই জানি, তারপরেও একটু পড়ার চেষ্টা করব। মানুষ সামাজিক জীব, স্বভাবতই মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না, এই জন্য মানুষ প্রেম করে, বুঝতে পারছো, মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না এই জন্যই মানুষ প্রেম করে। জন্ম মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী পরিজন স্নেহ প্রেম প্রীতির বন্ধন আবদ্ধ। এই প্রেম প্রীতি বলতে একটা সামাজিক সম্পর্ক বোঝাইছে, তোমাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে বোঝায় নাই, এই জন্য মানুষজন আপনজনদের নিয়ে একত্রে বসবাস করতে চায়। স্নেহ ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। দেখো এগুলো হচ্ছে পঠিত বইয়ের পড়া, এই বইয়ের পড়াগুলোর তোমাদের কোনো দরকার নাই।
পরীক্ষার খাতায় যেন এগুলোর কোনো শব্দ তোমরা প্রয়োগ করো না। যদি তোমরা আজেবাজে কথা লেখো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় খেয়ে যাবা ধরা। কারণ কি, পৌরনীতির অন্তত এই চ্যাপ্টারে আজেবাজে লেখার কোনোই সুযোগ নেই। কারণ কি, এখানে টপিক একবারেই কম, এখানে তোমাকে শুধু মানে লিগ্যাল পয়েন্ট লিখতে হবে। তুমি যদি লিগ্যাল পয়েন্ট কোনোভাবে মিস করো তাহলে তুমি ধরা খেয়ে যাবা। গুড গভর্নেন্স, দেখো এটা হচ্ছে আমাদের মূল পড়া। দেখো এটা হচ্ছে আমাদের মূল পড়া। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। দেখো পৌরনীতি কথার ইংরেজি শব্দ হচ্ছে কি, সিভিক্স। দেখো সিভিক্সটা একটু মাথায় রাখবা, এ সি আই ভি আই সি এস, সিভিক্স ভাই। ইংরেজিতে সিভিক্স শব্দের প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। সিভিক্স শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ কী থেকে? সিভিক্স থেকে। ল্যাটিন শব্দ কী থেকে? সিভিক্স থেকে। এটা তোমাদের ক নম্বরের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক নম্বরের জন্য। সিভিয়া এবং সিভিটাস, সিভিটাস থেকে এ হয়ে গেছে, সিভিস এবং সিভিটাস থেকে এসছে। অর্থ হচ্ছে যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। দেখো সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। সিভিটাস মানে কি? নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ইংরেজি কি? সিটি স্টেট। সুতরাং শব্দগত অর্থে সিভিস বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। দেখো সহজভাবে যদি বলি পৌরনীতি হচ্ছে কি? নাগরিকতার বিজ্ঞান। পৌরনীতি কি? নাগরিকতার বিজ্ঞান। তোমাদের যদি পরীক্ষার খাতায় পৌরনীতি কি ক নাম্বারে উত্তর যদি না আসে, যদি পরীক্ষার খাতায় মাথায় ধরো পৌরনীতি কি আসছে কিন্তু কোনো উক্তি মাথায় খেলতেছে না, তখন কি করবা? সহজ কথায় বলে দিবা পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অথবা বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় নাগরিকের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বোঝানো হয়, দেখানো হয় কিংবা পর্যালোচনা করা হয় তাকে হচ্ছে পৌরনীতি বলা হয়, ঠিক আছে? আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছো। প্রাচীন ভারতবর্ষে এবং গ্রীসে শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতি বলতে নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। সংস্কৃত ভাষায় দেখো আরেকটা এমসিকিউ তোমাদের মাঝখানে চলে আসছে, কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। পৌর নগরকে কী বলা হতো? পূর্বাপুরী। নগরকে কী বলা হতো? পূর্বাপুরী। নগরের আদিবাসীদের বলা হতো পৌরবাসী। দেখো এগুলো কিন্তু এমসিকিউ, এগুলো সহজ এমসিকিউ, তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এগুলো আসবেই, এগুলো কিন্তু পড়ে যেতে হবে। প্রথম অধ্যায় থেকে যদি এই সিভিক্স টিভিক্স না পড়ে যাও তাহলে কিন্তু পরে যেয়ে একদম ধরা খাইতে হবে। কারণ দেখো কোনটা সিভিক্স থেকে আসছে, কোনটা সিভিটাস থেকে আসছে, এগুলো কিন্তু ভুলায় যায়, ঠিক আছে? আমি নিজেও মনে হয় ভুল করছিলাম। এই জন্য নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌর জীবন। নাগরিক জীবনের অপর নাম কি? পৌর জীবন। এগুলো সব ক নম্বরের জন্য। নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল, এক একটি রাষ্ট্র। এক একটা নগর বলতে কী ছিল? এক একটা ধরো আমাদের ক্ষেত্রে বিভাগ বলে না আমরা, সাতটা বিভাগ কিংবা জেলা বলে না, জেলাগুলোকে তখনকার সময় হচ্ছে নগর বলা হতো, ঠিক আছে? নগর বলা হতো। প্রাচীন গ্রীসের এথেন্সে, স্পার্টায় প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন এবং জনসংখ্যা ছিল সীমিত। দেখো একটা জেলার জনসংখ্যা সবসময় সীমিত হয় না। নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে শুধুমাত্র যারা রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করত, শুধু তাদেরকে নাগরিক বলা হতো। এই জিনিসটা তোমরা একটা মাথায় রাখবা। এখন দেখো যদি ক নাম্বারে প্রশ্ন আসে, যদি ক নাম্বারে প্রশ্ন আসে যে প্রাচীন গ্রীসে কাদেরকে নাগরিক বলা হতো, তাহলে উত্তরটা কী হবে? প্রাচীন গ্রীসে কাদেরকে নাগরিক বলা হতো, তাহলে উত্তরটা হবে যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত বা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করত তাদেরকে প্রাচীন গ্রীসে নাগরিক বলা হতো। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন।
এখন দেখো, সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতির অর্থ ছিল অনেকটা সীমিত এবং সংকীর্ণ। বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা যায় না, কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগররাষ্ট্র বা সিটি স্টেট নয়, বরং এগুলো এখন জাতি রাষ্ট্র। তার মানে কি? পরিবর্তন চলে আসলো। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলোর অপেক্ষা আধুনিক জাতি রাষ্ট্রগুলোর আয়তনে যেমন বিশাল, জনসংখ্যা তেমনই বিপুল। আধুনিক জাতি রাষ্ট্রে বা ন্যাশনাল স্টেট, ইংরেজিটা মাথায় রাখবা, নাগরিকের ধারণা এবং পরিবর্তিত হয়েছে। বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি অনুগত্য পোষণ করে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করেন। এখন দেখো নাগরিকের বর্তমান সময়ের সংজ্ঞা, নাগরিকের বর্তমান সময়ের সংজ্ঞা মাথায় রাখবা। তাহলে দেখো নাগরিকের বর্তমান সময়ের সংজ্ঞাটা কি? বর্তমান সময়ের সংজ্ঞাটা হচ্ছে যে সেই ব্যক্তি, নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে। এখন দেখো হুট করে দেখো বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করে সে কিন্তু নাগরিক হবে না, তাকে কিন্তু 5 বছর অপেক্ষা করতে হবে। রাষ্ট্রের প্রতি অনুগত্য পোষণ করে, তার মানে রাষ্ট্র যেটা তাকে বলতেছে সেটা সে মেনে নিচ্ছে। সেটা কী অনুযায়ী? সংবিধান অনুযায়ী। রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে, তোমাদেরকে এটা আমি 5ম অধ্যায়ে পড়েছিলাম, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য তোমাদেরকে বলছিলাম গ নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 অধ্যায়ে। এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করে, তাকে কি বলা হচ্ছে? নাগরিক বলা হচ্ছে। নাগরিকের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার? নাগরিকের সংজ্ঞাটাও পড়বা, পড়ার দরকার আছে। ক নাম্বারের জন্য কোথায় থেকে কোন সংজ্ঞা উঠায় আনবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এই জন্য তোমরা এটা খুব সুন্দর করে পড়ে ফেলবা। এই অধ্যায়টা অনেক সোজা, ঠিক আছে? এই অধ্যায়টা ব্যাখ্যা দিয়ে পড়ানোর মতো তেমন না, তবে কি তোমাদের যেহেতু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত আর এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে এটা একটু গুরুত্ব দিতে হবে। লেকচারটা শোনো, আশা করি এটার পেছনে দেখো এই ক্লাসটা করার পরে তুমি যদি এখন বই পড়তে যাও তাহলে আমি মনে করবো যে এই ক্লাস লেকচারটা করা তোমার ক্ষেত্রে বৃথা হয়, কারণ এই লেকচারের মধ্যে সব কিছু আছে। তুমি যদি এই 1.5 ঘন্টা মানে আমার কথাটা শুনো অন্তত, তারপরও তোমার কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার লেকচারে ইনশাল্লাহ সব কিছু আছে, তো তুমি একটু বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে ক্লাসটা করো, হয়ে যাব, ঠিক আছে? সিটিজেনশিপ পাওয়ার জন্য দেখো পৌরনীতির ব্যাখ্যা করার জন্য দেখো এখানে 2টা উক্তি আছে, ইফাই গ্লাউডের উক্তি আছে, এটা তোমাদের দরকার নাই, ঠিক আছে? তোমরা উক্তি দিবা, সৃজনশীল লেখা নিয়ম পড়ে দিন ভাইয়া। আচ্ছা ক্লাসের শেষে, ক্লাসে একজন বলছে সৃজনশীল লেখা নিয়ম ক্লাসের শেষে এটা আমাকে মনে করে দিবা, ঠিক আছে? দেখো এম হোয়াইটের উক্তি মাথায় রাখবা। হোয়াইট কি বলছে দেখো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্তে আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। তোমরা পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতি কাকে বলে এটা সংজ্ঞায় তোমরা এই হোয়াইটের উক্তিটা দিতে পারো, এই হোয়াইটের উক্তি দিতে পারো। যদি হোয়াইটের উক্তিটাও দিয়ে দাও তাহলে ইনশাল্লাহ এটাতে ফুল মার্ক ক্যারি করতে পারবা, তাহলে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এখন দেখো এই যে বইয়ের কথা বলছেন, একটা এম হোয়াইট তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন যে পৌরনীতি হচ্ছে মানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এখন দেখো তোমাদেরকে যদি বলা হয় পৌরনীতির সবথেকে উৎকৃষ্ট সংজ্ঞা কে দিছে, তাহলে তোমাদেরকে বলতে হবে এটা হচ্ছে এম হোয়াইট দিছে, ঠিক আছে? ক্লিয়ার? দেখো বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব, এখন দেখো আমরা পৌরনীতি নিয়ে আলোচনা করছি, এখন তোমাদের যে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আমি একটু মিলাই দেই, যে তোমরা সুশাসন নিয়ে তোমাদের একটা লেকচার দিতে হবে। আমি সুশাসন নিয়ে এখানে বলি, দেখো সুশাসনের লেকচার, সুশাসন এটা হচ্ছে 27 মিনিটে, ঠিক আছে?
দেখো সুশাসন বলতে কি বোঝায়, সুশাসনকে যদি আমরা ভাঙি তাহলে প্রথম কথা কি পাবো, সু পাবো। সু মানে কি, ভালো। শাসন মানে কি, নিয়ন্ত্রণ করা। শাসন মানে কি, নিয়ন্ত্রণ করা কিংবা সব কিছুতে শান্তি বজায় রাখা। ঠিক আছে, সুশাসন সম্পর্কে তোমাদের বইয়ে নাই, এই জন্য আমি এখানে একটা ছোটোখাটো কথা বলতেছি, সুশাসনের পরিচয় বলতেছি, সুন্দর করে শোনো। এখন দেখো সুশাসনের দরকারটাকে কিংবা সুশাসন সহজ কথায় কাকে বলে, দেখো রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী নাগরিক নিয়ন্ত্রণ কিংবা নাগরিকের অধিকার কর্তব্য সচেতনতার জন্য সুশাসন বা যে নীতি পরিচালনা করা হয় কিংবা যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে হচ্ছে সুশাসন বলা হয়। এখন দেখো সুশাসনের গুরুত্বটা কি, সুশাসনের গুরুত্ব হচ্ছে যদি সুশাসন না থাকে তাহলে আমাদের যে সংবিধানটা আছে সংবিধানের কোনো দরকারই নাই। ঠিক আছে, কারণ দেখো সংবিধানে একটা কথা বলা হয়েছে, মৌলিক অধিকার। কী বলা হয়েছে, মৌলিক অধিকার। মৌলিক অধিকার বাস্তবায়ন হওয়ার জন্য সব থেকে বড় কারণটা কী হতে পারে কিংবা এর অন্তরায় কী থাকতে পারে, অবশ্যই থাকতে পারে সুশাসন। দেখো রাষ্ট্রের নাগরিকগণ কী ভোগ করবে, রাষ্ট্রকর্তৃক সকল অধিকার ভোগ করবে, রাষ্ট্রকর্তৃক সকল অধিকার ভোগ করবে। এছাড়া কী করবে, রাষ্ট্রের যে নাগরিকের প্রতি যে দায়িত্ব আছে সেই অধিকারগুলো ভোগ করবে। এখন দেখো এরপরে নাগরিক রাষ্ট্রকে কিছু সুযোগ সুবিধা প্রদান করবে কিংবা রাষ্ট্রের কাজে লাগবে। এই দেখো তিন চারটা টপিক আছে না, এই তিনটাই হচ্ছে সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিংবা সুশাসনের কাজ। ঠিক আছে, আরেকবার বলি, সুশাসনের কাজ হচ্ছে প্রথমত রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা, রাষ্ট্র নাগরিকের প্রতি কী দায়িত্ব আছে সেটা নিশ্চিত করা, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। দেখো তিনটা পয়েন্ট বললাম, এই তিনটা পয়েন্ট মাথায় রাখবা তোমরা। ঠিক আছে, এখন দেখো সুশাসনের গুরুত্ব কেন, তোমরা যদি এরকম একটা প্রশ্ন আসে খ নাম্বারে তাহলে সুশাসনের গুরুত্বের জায়গায় তোমরা প্রথমে কী করবা, সুশাসন কাকে বলে এটা লিখবা। এটা লেখার পরে তোমরা খ নাম্বারে যদি প্রশ্নটা আসে তাহলে পাঁচটা পয়েন্ট দিবা। ঠিক আছে, পাঁচটা পয়েন্ট দিবা, পাঁচটা খুব সুন্দর সুন্দর পয়েন্ট দিবা। কীরকম পয়েন্ট দিবা, যে সংবিধান পরিচালনার জন্য কিংবা সংবিধান বাস্তবায়নের জন্য সর্বগুরুত্বপূর্ণ অধ্যায় হলো সুশাসন, নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করার জন্য উৎকৃষ্ট উপায় হচ্ছে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের অন্যতম হাতিয়ার হচ্ছে কি, সুশাসন। চতুর্থ পয়েন্ট তাহলে কী দিবা, যেহেতু তিনটে একই পয়েন্ট দিয়ে ফেলছো, চতুর্থ পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন নিশ্চিত করতে হবে। পঞ্চম পয়েন্ট কী দিবা, পঞ্চম পয়েন্ট একটু বিস্তারিত করে দিবা, বিস্তারিত বলতে কি চার লাইন দিবা, পঞ্চম পয়েন্টটা চার লাইন দিবা। পঞ্চম পয়েন্টটা তাহলে কী হতে পারে, রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল স্তম্ভগুলো প্রয়োজন, মূল স্তম্ভগুলো প্রয়োজন। এখন দেখো রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ কী হতে পারে, দেখো প্রথমত মৌলিক অধিকার লিখবা, দ্বিতীয় ধর্মনিরপেক্ষতা লিখবা, তিনবার সমাজতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক শাসন লিখবা, চতুর্থতে লিখতে পারো তুমি সামাজিক নীতি লিখতে পারো, সামাজিক নীতি কিংবা সামাজিক নিরাপত্তা। তোমাদেরকে হচ্ছে চার অধ্যায়, দ্বিতীয় পত্রে চার অধ্যায়ে মূলনীতি আছে না, রাষ্ট্রীয় মূলনীতি, ওখানে রাষ্ট্রীয় মূলনীতি চারটার পাশাপাশি কিন্তু আরও সাতটা যুক্ত করা আছে, ওই সাতটা কিন্তু প্রথম পত্রে নিয়ে এসে সুশাসনে লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো সুশাসন লিখছো তোমরা, সুশাসন কর্তৃক প্রশ্নগুলা খ নাম্বারে আসতে পারে, গ নাম্বারে না আসার কারণ কি, গ নাম্বারে না আসার কারণ হইতেছে যে তোমাদের বইয়ে ব্যাখ্যা নাই। ঠিক আছে, সুশাসন তোমরা এমনি ওভারকাম করতে পারবা, পয়েন্ট লিখে দেয় এবার ভিডিও একটু পিছনে নিয়ে যাবা, তাহলে ভিডিওগুলো মানে পয়েন্টগুলো আবার মনে থাকবে, একটু পিছনে ঘুরে নিয়ে যাবা তাহলেই মনে থাকবে, ইজি। সুশাসন নিয়ে কারো মনে হয় ঝামেলা নাই, তবে সুশাসন যদি আসে তাহলে প্রথমে হচ্ছে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স এটা উল্লেখ করবা খাতায়। ঠিক আছে, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স এটা উল্লেখ করবা খাতায়। দেখো এখন পড়বো আমরা হচ্ছে সুশাসনের পৌরনীতি এবং সুশাসনের গুরুত্ব পড়বো আমরা। এখন দেখো এটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, এটা হচ্ছে তোমাদের কি সিলেবাসে নাই, তবে কি কেন পড়াচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ দেখো যদি গ নাম্বারে পৌরনীতি কিংবা সুশাসনের গুরুত্ব আসে তাহলে তোমাদেরকে এই পয়েন্টটা লিখতে হবে। ঠিক আছে, আর সমাজ তোমাদেরকে সবসময় কী লিখতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে লিখতে হবে। দেখো
দেশকে ভালোবাসা শেখা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। অর্জিত স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা তার থেকেও বেশি কঠিন। এগুলো তোমরা জানো, তোমরা শুধু মূল পয়েন্ট কী দিছে সেটা মাথায় রাখবা। তারপরে দেখো জাতীয় ইতিহাস জানা আমাদের স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইতিহাস মানুষের বংশধরদের জানতে হবে, এই জন্য কি পৌরনীতি পড়ার দরকার আছে। পৌরনীতির মধ্যে কিন্তু কী আছে, পৌরনীতির মধ্যে ইতিহাসের অংশ যুক্ত আছে। দেখো তোমরা এরকম পয়েন্টে আরেকটা নিনজা টেকনিক বলি, সবসময় চেষ্টা করবা যদি পৌরনীতি এবং সুশাসনের গুরুত্ব আসে, যদি পৌরনীতি এবং সুশাসনের গুরুত্ব আসে তোমরা দয়া করে সেকেন্ড পার্টে চলে যাবা, সেকেন্ড পার্টে চতুর্থ অধ্যায়ে যাবা, যেখানে রাষ্ট্রীয় মূলনীতি আছে। ঠিক আছে, রাষ্ট্রীয় মূলনীতির যে পয়েন্টগুলো আছে তোমরা কী করবা, সেই পয়েন্টগুলোর ব্যাখ্যা পৌরনীতি সুশাসনের গুরুত্বে নিয়ে আসবা। ঠিক আছে, যদি এই ব্যাখ্যাটা গুরুত্বে নিয়ে আসো তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটার আনসার ঠিকমতো করতে পারবা। এখন দেখো তুমি যদি স্বাধীনতা এবং ইতিহাস নিয়ে বারবার একটা পয়েন্ট লিখে থাকো তাহলে তাকে রিপিটেশন হবে। যদি রিপিটেশন হয় তাহলে কিন্তু টিচারের তোমার খাতার প্রতি মনোযোগ থাকবে না। এই যে এখানে যেটা বলা হয়েছে, চার নম্বর পয়েন্ট প্রথমে নিয়ে যাবো, রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা, প্রত্যেক জাতি কিংবা রাষ্ট্রে কতগুলো জাতীয় কিংবা রাষ্ট্রীয় মূলনীতি থাকে। আমাদের সংবিধানে চারটি রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল। এই মূলনীতিগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। রাষ্ট্রনীতি ও সুশাসন এসব রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জানতে সাহায্য করে। তারপরে পয়েন্ট দেখো, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, পৌরনীতি এবং সুশাসন বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে দেখো নাগরিকতার শিক্ষা লাভ, কারণ পৌরনীতি কি নাগরিকতার বিজ্ঞান, তার মানে তো এই এই ছয় নম্বর পয়েন্টটা তোমাকে খাতায় লিখতেই হবে। সাত নম্বর পয়েন্ট দেখো গণতান্ত্রিক চেতনা বৃত্তি। এখন দেখো গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা সাত অধ্যায়ের ক্ষেত্রে দেখো, আট নম্বর হচ্ছে সংবিধান সম্পর্কে জানা, বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে 1972 সালে, আমাদের রাষ্ট্র পরিচালনার বিধিবিধান এই সংবিধানে রয়েছে। পৌরনীতি এবং সুশাসনের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার বিধিবিধান, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারি। এখন দেখো এই পয়েন্টটা দেখো, পৌরনীতি এবং সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। এখন দেখো এটা তোমাদের ক্রমবিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা বলি রিডিং একটা শুনে নাও। ঠিক আছে, নাগরিকতা এবং জাতীয়তার রাষ্ট্রের রাজনৈতিক দিক নিয়ে যে শাস্ত্রে আলোচনা করে তাকে বলা হয় পৌরনীতি। অপরদিকে মানুষের যাবতীয় কার্যাবলী এবং আচার আচরণের ভালো মন্দ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় নীতিশাস্ত্র। প্রাচীন গ্রিক দার্শনিকগণ পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের শাখা বলে উল্লেখ করেছেন। ইতালির বিখ্যাত দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতিকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে যুক্ত করেছে এবং পৃথক শাস্ত্র এবং জ্ঞানের শাখা হিসেবে উল্লেখ করেছে। তবে জ্ঞানের শাখা হিসেবে পৃথক হলেও পৌরনীতি এবং সুশাসনের এবং নীতিশাস্ত্র, এটা হচ্ছে নীতি হবে, আচ্ছা এটা হচ্ছে আমরা নীতিশাস্ত্রের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, মিল এবং সাদৃশ্য। পৌরনীতি সুশাসন এবং নীতিশাস্ত্রের মধ্যে মিল কোথায় আছে, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য একই। পৌরনীতি এবং সুশাসন এবং নীতিশাস্ত্রের লক্ষ্য হলো এক ও আদর্শ হিসেবে মানুষকে গড়ে তোলা। এখন দেখো নীতিশাস্ত্র আমাদের গুরুত্বপূর্ণ কেন, নীতিশাস্ত্র আমাদের গুরুত্বপূর্ণ কেন, কারণ কি আমাদেরকে অনেক বলছি যে তোমাদের তিনটা টপিক অধ্যায় আছে, তিনটা টপিকের ইন ডিটেলস তোমাকে পড়তে হবে। যদি তিনটা টপিকের ইন ডিটেলস না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য ঝামেলা আছে। এখন তিনটা টপিকের সঙ্গে রিলেটেড করে অন্য কোনো টপিক আসবে কি না এটা কিন্তু বলা নাই, কারণ দেখো শর্ট সিলেবাস বলছে, শর্ট সিলেবাসের মধ্যে পৌরনীতি বলতে শুধু পুরো একটা গতানুগতিক অধ্যায় চলে আসে, কিন্তু সুশাসন সম্পর্কে কিচ্ছু বলা নাই পুরো অধ্যায় মিলে, শুধু কি ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, মানে কোথায় ব্যাখ্যা করা হয়েছে পৌরনীতি এবং সুশাসন কি, এই জিনিসটা তোমাদেরকে বলা হয়েছে। তাহলে দেখো নীতিশাস্ত্র তোমাদের জন্য গুরুত্ব নীতির মধ্যে এটা হচ্ছে ক্রমবিকাশের অন্যতম একটা অংশ। ঠিক আছে, ক্রমবিকাশের অন্যতম অংশের মধ্যে দেখো পার্থক্য এবং বৈসাদৃশ্য রাখা আছে, উভয় শাস্ত্রের মধ্যে পার্থক্য দেখো, বিষয়গত পার্থক্য, নীতিশাস্ত্রের বিষয়বস্তু এবং পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধি অপেক্ষাকৃত ব্যাপকতর। নীতিশাস্ত্র মানুষের বাহ্যিক আচরণ নিয়ে, এক্সটার্নাল অ্যাকশন এবং আভ্যন্তরীণ আচরণ নিয়ে আলোচনা করে, কিন্তু পৌরনীতি কী করে, মানুষের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে। এখন দেখো নীতিশাস্ত্র কিছুটা আধ্যাত্মিক একটা বিষয়,
নীতিশাস্ত্র কি একটা আধ্যাত্মিক বিষয়, কারণ এখন দেখো আধ্যাত্মিক বিষয় কেন, দেখো নীতিশাস্ত্রের মূল বিষয়টা কি বলছে, নীতিশাস্ত্রের মূল বিষয় হচ্ছে বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে, আভ্যন্তরীণ আচরণ নিয়ে আলোচনা কিন্তু কিন্তু দেখো পৌরনীতিতে কখনোই কিন্তু বলা হয় না যে তোমার মনের কি অবস্থা, তুমি কি ছ্যাঁকা খাইছো না ছ্যাঁকা খাও নাই, তুমি কি প্রেম করো নাকি প্রেম করো নাই, তুমি কি আজকে গার্লফ্রেন্ডে ঘুরতে গেছো নাকি ঘুরতে যাও নাই, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আজকে মন খারাপ হয়েছে না গতকাল রাতে ঝগড়া হয়েছে, এটা কিচ্ছু জিজ্ঞেস করো নাই তোমার। তার মানে দেখো পৌরনীতির তোমার মনের সাথে কোনো সম্পর্ক নাই, পৌরনীতি কি শুধু তোমার দেহ চায়, তার মানে কি বাহ্যিক আচরণ আর কি, অন্য কিছু না। এরপরে দেখো দৃষ্টিভঙ্গিজনিত অনেক সময় দেখা যায় নৈতিক দিক থেকেও অন্যায় নয় এমন অনেক কাজ রাষ্ট্রীয় আইনে অন্যায় বলে বিবেচিত হয়। এখন দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখো কি বলছে, নৈতিক দিক থেকে অন্যায় নয় এমন অনেক কাজ রাষ্ট্রীয় আইন অন্যায় বলে বিবেচিত হয়। এখন দেখো যে এটা সহজ কথা যদি বলি তাহলে দেখো আমরা বৃদ্ধাশ্রমকে চিনি না, মা আমরা অনেকেই আছে যেমন এটা বাইরের দেশে বেশিরভাগ আছে যে আমরা বাবা মা একটু বয়স্ক হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কারণ কারণ আমি ব্যস্ত আমার ওয়াইফ ব্যস্ত মা বাবাকে দেখবে কে, তাদের ধারণা হচ্ছে এরকম, তারা তাদের পয়েন্টে তারাই আছে। এখন দেখো এটা কি নৈতিকতা বিবর্জিত, ঠিক আছে না, কিন্তু দেখো তাদের কাছে কিন্তু এটা নৈতিকতা বিবর্জিত না, তারা কিন্তু এটাকে উদাহরণ কী হিসেবে দিচ্ছে যে আমরা তো ব্যস্ত আছি বাবা মার পর্যাপ্ত টেক কেয়ার করতে হবে এই জন্য কী করতেছে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, তার মানে কি সে অনেক ভালো। এই দেখো এই ভালো কাজটা কিন্তু প্রকৃত অর্থে ভালো না, এই জন্য কি অনেক দেশি বৃদ্ধাশ্রমে যারা পাঠাচ্ছে কিংবা যে পিতামাতা বা যে সন্তান পাঠাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছে যে না তোমরা যেটা করতেছে এটা নৈতিকতা বিবর্জিত, ঠিক আছে। ক্রমবিকাশ যখন লিখবা ক্রমবিকাশ লেখার সঙ্গে সঙ্গে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, ক্রমবিকাশের কয়েকটা বিষয় কী কী হতে পারে, ক্রমবিকাশের কয়েকটা বিষয় হতে পারে যে পৌরনীতির উদ্ভব কীভাবে, সুশাসনের উদ্ভব কীভাবে, এছাড়াও পৌরনীতি সুশাসনের বাইরে ভারত থেকে কীভাবে পৌরনীতিটার উদ্ভব তৈরি হয়ে গেছে, ভারত থেকে পৌরনীতির উদ্ভব হয়েছে সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় হচ্ছে পৌরনীতির সুশাসনের ক্রমবিকাশ। তবে এর সঙ্গে তোমরা যুক্ত করতে পারো আর একটা বিষয়, কোন বিষয়টা যুক্ত করতে পারো, বর্তমান সমাজ জীবনে পৌরনীতির প্রভাব, কারণ দেখো প্রাচীন সমাজ জীবনটা কোথায় ছিল, নগর রাষ্ট্রে ছিল, এরপরে সমাজ জীবনটা কোথায় চলে গেছে, জাতিরাষ্ট্রে চলে গেছে, এই নগর রাষ্ট্রে এবং জাতিরাষ্ট্রের একটা পার্থক্য তৈরি হয়ে গেছে না, এই পার্থক্যটাই তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা হচ্ছে আজকের লেকচার ছিল, তোমাদের যদি এটার কোনো জায়গায় ঝামেলা থাকে তাহলে তোমরা এখন আমাকে ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। এরপরে আমরা একটু জানাশোনা এমসিকিউ নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আলোচনা করে আমরা সিকিউতে যাব ইনশাল্লাহ। উত্তর দেখো নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র বলতে কি নৈতিকতা, নীতিশাস্ত্র বলতে কি বোঝায়, নৈতিকতা বোঝায়। নৈতিকতা কীরকম হতে পারে, একটা হতে পারে হচ্ছে বাহ্যিক, আরেকটা হতে পারে কি অভ্যন্তরীণ, বাহ্যিক একটা হতে পারে আরেকটা হতে পারে কি অভ্যন্তরীণ, এটাই হচ্ছে মূলত নীতিশাস্ত্রের কথা, ঠিক আছে। নীতিশাস্ত্রের মূল বক্তব্য কি, নাগরিকের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা, এখানে নাগরিক স্পষ্ট থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে অথবা শুধু মানুষ বলে স্পষ্ট থাকতে পারে, এটা হচ্ছে নীতিশাস্ত্র। ক্রমবিকাশটা কি, ক্রমবিকাশ হচ্ছে পৌরনীতির উদ্ভব, ক্রম বিকাশ এটা হচ্ছে কি সাধারণত উদ্ভব, পৌরনীতির উদ্ভবটা কীভাবে হয়েছে এবং প্রভাব, এবং প্রভাব, ঠিক আছে। ক্রমবিকাশ বলতে কি কোথায় থেকে শুরু হয়েছে এবং সমাজ জীবনে বাস্তবে কী কী প্রভাব আছে, ক্লিয়ার। এরপরে ঝামেলা হইতেছে সুশাসন, পৌরনীতির যে শাখায়, পৌরনীতির যে শাখায় নাগরিক তার সকল সুযোগ সুবিধা ভোগ করার সম্পূর্ণ অধিকার নিয়ে একটি আলোচনা পায় কিংবা অধিকারগুলো প্রকাশ করার একটা জায়গা তৈরি হয় কিংবা অধিকারগুলো কী কী তা জানার স্কোপ তৈরি হয়, এটাই হচ্ছে সুশাসন, ঠিক আছে। সুশাসনের ধারণা এর থেকে ক্লিয়ার মনে হয় বইয়েও নাই, সহজভাবে বলতে সুশাসন বলতে প্রকৃত ন্যায়গত শাসন যা কি সংবিধান ভিত্তিক, প্রকৃত ন্যায়গত শাসন যা কি সংবিধান ভিত্তিক, এটাই হচ্ছে সুশাসন। চলো দ্বিতীয়টায় চলো, দ্বিতীয়টায় চলো, দ্বিতীয়টায় চলো, দ্বিতীয়টায় হচ্ছে
সিভিক্স অর্থ কি? একটা ভুল আছে, স্লাইডে ভুল উঠছে, সিভিটা আসতে হবে এখানে। দুই নম্বর প্রশ্ন ইগনোর করো। বলে এখন দেখো এখানে ধরো নাগরিকের কার্যাবলীটা নাই, ঠিক আছে, নাগরিকের কার্যাবলী নাই। এখানে ধরো উত্তরটা এরকম আছে যে রাষ্ট্রীয় কার্যাবলী কিংবা রাষ্ট্র নাগরিকের সম্পর্ক, তাহলে কিন্তু উত্তরটা রাষ্ট্র নাগরিকের সম্পর্ক হবে। পাঁচের খ সংস্কৃত, হ্যাঁ উত্তর ঠিক আছে। এগুলো খুব বেসিক এমসিকিউ। আর পাঁচ হয়ে গেছে, ছয়, এটা কিন্তু বোর্ডেও আসছে। এই প্রশ্নটা দেখে তোমাদেরকে মনে হতে পারে যে এটা কি প্রশ্ন, ছয় নাম্বার। এই ছয় নাম্বার প্রশ্নটা একে তো হচ্ছে প্রথমে, ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথমে এটা হচ্ছে একটা সংজ্ঞা, ঠিক আছে, পরে হচ্ছে এটা নৈবেদ্যিক। ঠিক আছে, সংজ্ঞা সি পরিণতি আলোচনা করে। তারপরে দেখো এটা বলো তো দেখি সাত নাম্বারের উত্তর। সাত নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাত নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাত নাম্বারটা তোমাদের পরীক্ষার খাতায়ও লিখতে বলছি। সাতের ঘ একজন লিখছে এম হোয়াইট, সবারই মুখস্থ আছে। এই উক্তিটা পরীক্ষার খাতায় লিখবা, এই উক্তি পরীক্ষার খাতায় উঠবে তোমাদের। পৌরনীতি সম্পর্কে যাই কিছু আসুক সবার খাতায় যেন এই উক্তিটা থাকে। এগুলো সিমিলার উত্তর, এই জন্য স্কিপ করতেছি। এটা বলো সিটিজেন, আচ্ছা এটা কে লিখছে সেটা আগে বলবা, ঠিক আছে, এডুকেশন ফর সিটিজেনশিপ। হ্যাঁ বারোর উত্তর দাও, বারোর উত্তর দাও, বারোর উত্তর দাও, জলদি বারোর উত্তর দাও এখন। তেরোর হচ্ছে রাজনৈতিক, আচ্ছা অর্থনৈতিক, আচ্ছা তারপরে সামাজিক, তারপর হচ্ছে সাংস্কৃতিক। এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক ভাই। চোদ্দো নাম্বার কী হবে বলো, চোদ্দো নাম্বারে কোনো উত্তর আমি তোমাদেরকে দিব না, চোদ্দো নাম্বারে কোনো উত্তর দিব না, এটা সম্পূর্ণ তোমাদের ওপর। চোদ্দো নাম্বারের উত্তর দাও তো দেখি। চোদ্দো নাম্বারটা অনেক সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এবং অনেক জটিল একটা প্রশ্ন। চোদ্দোর ক তার মানে কি? নৈতিকতা। আচ্ছা চোদ্দোর ক নৈতিকতা, আচ্ছা চোদ্দোর ক নৈতিকতা, এটা নির্ণয়ের সহজ উত্তরটা কি জানো? নীতিশাস্ত্রের বাংলা কি জানো? নীতিশাস্ত্রের বাংলা মূল বিষয়টা কী ছিল? নীতিশাস্ত্রের বিষয় ছিল নৈতিকতা না, এরকম কোনো প্রশ্ন আসছে? নীতিশাস্ত্র যদি দেখো যে নীতিশাস্ত্র কিসের ওপর, কিসের ওপর ডিপেন্ড করতেছে, তাহলে তোমার সহজে লিখে দিবে নৈতিকতার ওপর। এটা হচ্ছে পনেরো নাম্বার তোমাদের প্রথম অধ্যায়ের এই কয়েকটা সহজ সহজ এমসিকিউ আর কি মূলত আছে। পনেরোর ক হবে উত্তর সৃজনশীলে আসো, সৃজনশীলে আসো। দেখো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কি সিভিস বলতে কি বোঝায়, সিভিস বলতে নাগরিককে বোঝায়, ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে যে কোনটি ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ হচ্ছে কি সিভিস। এরপরে দেখো পৌরনীতি ও সুশাসন কি পর্যালোচনা করে, গ হচ্ছে রাজনৈতিক নাগরিক কার্যাবলী পর্যালোচনা করে। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃত। পৌর নাগরিক জীবনের সকল বিষয় আলোচিত হয় কোন শাস্ত্রে, অবশ্যই পৌরনীতি এবং সুশাসনে। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। উক্তিটা কার? ই এম হোয়াইটের। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? অবশ্যই পৌরনীতি, ঠিক আছে। কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা হয়? পৌরনীতিকে। পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? উত্তর হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান। পৌরনীতি এবং সুশাসন
এবং নীতিশাস্ত্রের ভিত্তি হলো কি নৈতিকতা। প্রাচীনকালে কোথায় কোথায় নগর রাষ্ট্র বিদ্যমান ছিল? গ্রিসের এথেন্সে এবং স্পার্টায়। এখন দেখো বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই প্রশ্নগুলো স্ক্রিনশট তোমরা একটু নিয়ে নিতে পারো। আচ্ছা মোহাম্মদ ওমর সাহেব তানভীর, ওমর সাহেব তানভীর ইনশাল্লাহ তুমি একটা পিডিএফও পাবা না। দেখো প্রথম কথা কী বলছে, পৌনৈতিককে কেন নাগরিকতা বিষয়ে বিজ্ঞান বলা হয়, এটা তোমরা খ নাম্বারে প্রশ্ন পাবা। এই প্রশ্নটা তোমরা খ নাম্বারে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ হচ্ছে এটার বাইরে খ নাম্বারে অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই সুশাসন ব্যতীত। এরপরে দেখো সুশাসন কেন প্রয়োজনীয়, এখানে সুশাসনের গুরুত্ব লিখতে হবে। তোমাদেরকে যেটা পড়াইছিলাম একটু আগে, সুশাসনের গুরুত্ব লিখতে হবে, এটা মেইনলি তোমরা পেতে পারো গ নাম্বারে। এরপরে দেখো সুশাসনের সমাজ জীবনে কী প্রভাব বিস্তার করতে পারে, দেখো এই দুটা প্রশ্ন একই, ঠিক আছে? যদি খ নাম্বারে আসে তোমরা পয়েন্ট উল্লেখ করবা না, যদি গ নাম্বারে আসে তাহলে তোমরা পয়েন্ট উল্লেখ করবা, ঠিক আছে? এরপরে আসো পৌরনৈতিক সুশাসনের সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো একটু আগে নীতিশাস্ত্র পড়তে কিন্তু পৌরনৈতিক সুশাসনের সম্পর্কটা একটু ক্লিয়ার হয়ে গেছে, তোমরা সেখানে এখানে বলবা। দেখো পৌরনীতি সুশাসন ব্যতীত কিন্তু সম্পূর্ণ না, ঠিক আছে? তার মানে দেখো পৌরনীতি এবং সুশাসন দুইটা কি একে অপরের পরিপূরক, এই কথাটা তোমরা উল্লেখ করবা। পৌরনীতি বলতে কী বোঝো, এই পৌরনীতি বলতে কী বোঝায় তোমরা সহজে কোনটা লিখবা, ঠিক লেকচারের প্রথম অংশে দেখবা ব্যাখ্যা করা আছে পৌরনীতির কই থেকে আসছে, শব্দগত পার্থক্য কী, সিভিক সিভিটাস, গ্রিসের এথেন্স, নগর রাষ্ট্র, জাতিরাষ্ট্র, এই বিষয়গুলো সব কিছু তোমরা পৌরনীতি বলতে কী বুঝো এটাতে লিখবা। পৌরনীতির ক্রমবিকাশ লেখো, পৌরনীতির উদ্ভব লিখবা, এখানেও সেম কিছু কথা লিখবা। গ্রিসে তবে এখানটা শুরু হবে কোথায় থেকে, গ্রিসের এথেন্স থেকে। এখানটা শুরু হবে কোথায় থেকে, গ্রিসের এথেন্স থেকে। গ্রিসের এথেন্স থেকে তোমরা শুরু করবে এখান থেকে, তারপরে নিচে লিখবা হচ্ছে নগর রাষ্ট্রের কথা লিখবা, তারপরে লিখবা জাতিরাষ্ট্রের কথা, তারপরে লিখবা হচ্ছে কি পৌরনীতির সমাজ জীবনের প্রভাব কী বিস্তার করতে পারে, অর্থাৎ পৌরনীতির গুরুত্ব কী, সেটা তোমরা ক্রমবিকাশে উল্লেখ করে লিখবা। ইনশাল্লাহ তোমাদের প্রথম অধ্যায় নিয়ে এর বেশি পড়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এটার মূল বিষয় দেখো, পৌরনীতির এখানে সামাজিক এবং রাজনৈতিক দুটা বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে? সামাজিক এবং রাজনৈতিক দুটা বিষয় নিয়ে আলোচনা করে, তবে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে রাজনৈতিক। কারণ দেখো গ্রহণযোগ্য উত্তর রাজনৈতিক হওয়ার অন্যতম বিষয় হচ্ছে দেখো সমাজ জীবনের প্রভাবটা নিয়ে পৌরনীতি আলোচনা করে, কিন্তু পৌরনীতির মূল বিষয় কি নাগরিক জীবন নিয়ে। এখন দেখো নাগরিক যে জীবনটা আছে এই জীবনটা প্রভাব বিস্তার করে কোথায়, সমাজ জীবনে। সমাজ জীবন অন্তর্ভুক্ত কোথায়, একটা হচ্ছে সংবিধানের অন্তর্ভুক্ত। এখন দেখো সংবিধানের যে পার্টগুলো আছে, সংবিধান তৈরি হয়েছে কোথায় থেকে, অবশ্যই একটা সরকার থেকে। সরকার আসছে কোথায় থেকে, একটা রাজনৈতিক দল থেকে। তার মানে দেখো পুরো সার্কেলটা তুমি যদি বসো তাহলে দেখো নাগরিক কোথার সাথে সম্পর্ক করতেছে, রাজনৈতিকভাবে সম্পর্ক করতেছে। এখন দেখো নাগরিকের যে অধিকারগুলো আছে এটা কে দেয়, একটা রাজনৈতিক দল দেয় যারা কী করে সরকার ব্যবস্থায় আছে। এই জন্য সহজ কথায় গ্রহণযোগ্য উত্তর হচ্ছে রাজনৈতিক। রাষ্ট্র জাতিরাষ্ট্রের পার্থক্য হচ্ছে নগর রাষ্ট্র হচ্ছে একটা ছোট জায়গা নিয়ে, নগর রাষ্ট্র হচ্ছে কি একটা ছোট একটা এলাকা বিশেষ, ঠিক আছে? নগর বলতে আমরা যতটুকু বুঝি দেখো রাজশাহী নগরী, ঢাকা নগরী, সিলেট নগরী, রংপুর নগরী, তার মানে কি দেখো একটা বিভাগকে, বিভাগ একটা ছোট জায়গা, দেশ একটা বড় জায়গা। তো একটা জাতি যখন একটা বিষয়ে ইনভলভ হচ্ছে তখন সেটাকে জাতিরাষ্ট্র বলতেছে, যখন এটার উদ্ভব হয়েছিল তখন ছোট জায়গায় ছিল জন্য এটাকে নগর রাষ্ট্র বলা হচ্ছে।
দেখো গ নাম্বার লিখবে দেড় পাতা যদি সম্ভব হয়, না হলে লিখবে এক পাতা, তবে লিখতে হবে ইনফরমেটিভ। ইনফরমেটিভ লিখতে হবে তাহলে এক পাতা লিখতে হবে, যদি রচনামূলক লেখো তাহলে দেড় পাতা পর্যন্ত যেতে হবে, আর ঘ নাম্বারের জন্য দুই পাতা লিখতে হবে। এখানে চার নাম্বার আছে, ঠিক আছে, ঘ নাম্বারের জন্য চার পাতা আছে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।